আমি ডিজি হতে চাই না, আমার জীবনের শেষ ইচ্ছা আমি ডিজি ড্রাইভার হয়ে মারা যেতে চাই, চাকরি থেকে রিটায়ার হতে চাই, ডিজি ড্রাইভার, আমি ডিজি হতে চাই না। আক্ষেপের কথা শোনাচ্ছিলেন এক চিকিৎসক, তার কথাতেই উঠে আসে কতটা প্রভাবশালী ছিলেন অধিদপ্তরের এই গাড়ি চালক। এবং মালিক ড্রাইভারের জন্য আমরা কোনোদিন ডিজি অফিসে আসতে পারতাম না। মালিক ড্রাইভার আসলেই তার এই সাঙ্গভঙ্গ দিয়ে হয়রানি করতো, বাটা কোনো কাজের জন্য আসলেও কাজটা হতো না, ওরা মালিকের সাথে যোগাযোগ করতে হবে, মালিককে টাকা না দিলে এখানে ফাইল নড়ে না। অর্থাৎ ডিজি অফিসটা মালিক ড্রাইভারের বাবার সম্পত্তি। আমরা যারা আমাদের এই প্রিয় বাংলায় জন্মাইছি এবং বড় হয়েছি, আমরা সবাই জানি খুব ভালো করে যে মালিক ড্রাইভার এটা আসলে কোনো বাগ না, এটা আসলে সিস্টেম, এটাই বাংলাদেশ, এটা বাংলাদেশের মধ্যে কোনো ব্যতিক্রম না। সো আমাদের প্রিয় সুলাইমান সুখন এবং আরিফার হোসেনের সাথে আমার যে একটা ফান্ডামেন্টাল ডিসএগ্রিমেন্ট ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ, সেটা হইতেছে এখানে যে সুলাইমান সুখন আরিফার হোসেনরা তারা হইতেছে কোথাও কেউ কখনো ঘুষ খায় নাই সেটাকে তুলে ধরে বোঝানোর চেষ্টা করবেন, এটাই বাংলাদেশ, এআই বাংলাদেশ। যেমন সুলাইমান সুখন দাবি করছিলেন যখন ওই যে চোরগুলা ত্রাণ, যখন কোভিড সিচুয়েশনে চোরগুলা সব চুরি করে খাইতেছে ত্রাণ টান, সেইখানে কে কোন কোন জায়গার কোন এলাকার কে জানি চুরি করে খায় নাই ত্রাণ, উনি এটা ফোকাস করবেন এবং উনি লাইভ করে দাবি করছেন যে উনি এগুলো সবসময় ফোকাস করবেন, কারণ এরাই ওনার দৃষ্টিতে বাংলাদেশ। কিন্তু আসলে যারা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ না, সেইটাই ওনার বক্তব্য থেকেই সেটা ফুটে উঠতেছে, কারণ উনি মনে করতেছেন যে কোথাও কেউ ঘুষ খায় না এটা একটা আলোচনাযোগ্য বিষয়, কোথাও কেউ ঘুষ খায় না এটা নিয়ে কথা বলতে হবে, তার মানে হইতেছে এটা একটা ব্যতিক্রম, এটা একটা এক্সেপশনাল দৃশ্য। সো ওনার কথা থেকেই ফুটে উঠতেছে যে তার মানে এরা বাংলাদেশ না, এরা বাংলাদেশের ব্যতিক্রম, বাংলাদেশে হইতেছে সবাই ঘুষ খাবে, সবাই দুর্নীতি করবে, এটা স্বাভাবিক চিত্র, কেউ যদি না খায় সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেটা নিয়ে কথা বলতে হবে। সো এগেন এই হইতেছে ওনাদের সাথে আমাদের বাংলাদেশ বোঝায় পার্থক্য, আর মেবি ওনারা আমি যেই দেশে বড় হয়েছি যেই দেশে থাকি ওনারা সেই দেশে বড় হন থাকেন নাই, ও মেবি ওনারা হইতেছে একটা এনক্লেভে বাস করেন, ওনারা একটা বাবলে বাস করেন, একটা প্রিভিলেজড বাবল, যেই বাবলের মধ্যে কোনো ধরনের খুন গুম নির্যাতন গুন্ডামি পান্ডামি এগুলো বিরাজ করে না। সো ওনাদের একটা বাংলাদেশ আছে, আমাদের একটা বাংলাদেশ আছে। আমাদের বাংলাদেশে এরকম যে মালিক ড্রাইভার একজন দুজন মাঝে মধ্যে উঠে আসে, ইউ নো আই নো উই অল নো, এটাই হইতেছে বাংলাদেশ, প্রত্যেকটা সরকারি অফিসের প্রত্যেকটা পদে গেলে প্রত্যেক এরা ভর্তি, এরা চারপাশে বিস্তার করে আসে, কোনো একটা ঘটনায় কোনো একটা চিপায় পড়লে কোনো একটা প্রেক্ষিতে কোনো একটা ঘটনাক্রমে একজন দুজন করে উঠে আসেন। এদেরকে নিয়ে কথা বলে তো আসলে লাভ নাই, কারণ হইতেছে যেটা বললাম যে এদেরকে নিয়ে এদের কারো আশ্রয় প্রশ্রয়দাতা, কাদের আশ্রয় প্রশ্রয়ে এরা আজকে বাংলাদেশের এই অবস্থায় এরা বাংলাদেশের এরকম দাপটে বিস্তার করতেছে সেটা নিয়ে সেটা হইতেছে মূল আলোচনাযোগ্য বিষয়, যেটা আমি অতীতে অসংখ্যবার সম্ভবত 3-4 কোটিবার আমি অলরেডি আমার এই এক বছর আমার এই চ্যানেলের বয়স এই ক্যাপাসিটিতেই প্রায় 1-2 কোটিবার আমি প্রমাণসহ দেখাইছি আপনাদেরকে যে কাদের আশ্রয় প্রশ্রয়গুলো ঘটে। ডিজি অফিসের একজন কর্মকর্তার কাছে সাংবাদিক জানতে চাইবে যে এগুলো কীভাবে এই দেশে এগুলো সম্ভব হয়, কীভাবে এগুলো চলতে পারে। তো ওনারা যারা ইনসাইডার ওনারা তো খুব ভালো করে জানেন হাউ থিংস ওয়ার্ক, আপনি আমি আমরা যারা আউটসাইডার আমরা বাইরে থেকে খবরাখবর পড়ি, আমরা বাইরে থেকে একটা জেনারেল পিকচার দেখি একটা বার্ডস আই ভিউ থেকে, ভিতরের ডিটেলস নুয়ান্সগুলো কিন্তু আমাদের পক্ষে বোঝা সম্ভব না, সেটা ওইখানে যারা আছে তারা খুব ভালো করে জানে যে এখানে কত পদের কী চলে এবং কেন চলে, কাদের কীভাবে চলতে পারে। সো ওনার কাছ থেকে আমরা শুনি, লেটস টেক হিজ ওয়ার্ড ফর ইট, যে কী কারণে এই দেশের এই অবস্থা একটু বোঝার চেষ্টা করি, দেখি কী বলে উনি। যদি কোনো অধস্তন কর্মকর্তা যদি প্রবল প্রতিপত্তি সম্পন্ন হয় তাহলে বুঝতে হবে যে সেই কার্যালয়ের যে সর্বোচ্চ আসনে যিনি আছেন তার আশ্রয় প্রশ্রয় থাকে, এইটাই স্বাভাবিক। আচ্ছা উনি বলছেন এইটাই স্বাভাবিক, তার মানে উনি বুঝাতে চেয়েছেন আমাদেরকে যে এটা খুবই একটা সহজ স্বাভাবিক বোধগম্য ব্যাপার যে এইগুলা যারা করে তারা যেইখানে করে সেইখানকার সর্বোচ্চ পদে যারা আছে তাদের আশ্রয় প্রশ্রয় এরা এগুলো করে, এটাই স্বাভাবিক ব্যাপার, এই ছেলেটা করা সম্ভব না, এটা আমরা হাজারবার করে বলে আসছি, এখন দেখাইতেছি প্রমাণ, আরও হাজারবার দেখাবো না। এই পয়েন্টটা আমি টেন এক্সট্রাপোলেট করে যেইখানে যাইতে চাই বা যেইখানে আলোচনাটা শেষ করতে চাই সেটা হচ্ছে এই মালিক ড্রাইভার, এই ডিজি অফিস, এই স্বাস্থ্য মন্ত্রণালয় অমুক খাত তমুক খাত, এগুলার হইতেছে আমাদের একটা স্যাম্পল, এগুলো হইতেছে আমাদের বোঝার জন্য একটা ট্যাম্পলেট যে ঘটনাটা কি, এই দেশ কেন এরকম। এখন আপনি এই জিনিসটাকে এক্সট্রাপোলেট করেন, উনি বললো যে সর্বোচ্চ পদে যিনি আছে ওনার আশ্রয় প্রশ্রয় মদত ছাড়া এরা এগুলো করতে পারে না, এটা খুবই একটা সহজ স্বাভাবিক ব্যাপার, বোঝাটা কোনো রকেট সায়েন্স না। আপনি এটাকে এক্সট্রাপোলেট করে সোনার বাংলার মধ্যে নিয়ে ফেলেন, বাংলাদেশটাকে আপনি বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশটা কেন এরকম, বাংলাদেশে এই নৈরাজ্য, এই সন্ত্রাস, এই
জাল বিস্তার সন্ত্রাসের এই তন্ত্রে, সেটা কেন সম্ভব? সেই কথাটা যদি আপনি, সেই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে যান, তাহলে এই ভদ্রলোকের আপনি অ্যান্সারটা যদি এক্সট্রাপোলেট করেন, তাহলে সেটা দাঁড়াইতেছে যে সর্বোচ্চ মহলের সর্বোচ্চ পদে যিনি আছেন ওনার আশ্রয় প্রশ্রয় ছাড়া এগুলা সম্ভব না, যেটা আমি হাজারবার আমার এই এপিসোডে অলরেডি আমার শোতে আমি দেখাইছি। সো যারা বলেন, যারা খুবই নাইভ বোঝানোর চেষ্টা করেন যে ভুল বোঝানো হয়, উনি সঠিক তথ্যটা পান না, উনি আপনারা যে কী খান, উন ধানের চাল খান আপনারাই জানেন, এগুলো হইতেছে, এগুলো হইতেছে আরেক সন্ত্রাসী, এগুলো হইতেছে আরেক বড় কার্পেট। এই দেশে তো নানান প্রক্রিয়ায় কার্পেটদেরকে ডিফেন্ড করা হয়, যারা অপরাধী তাদেরকে ডিফেন্ড করা কত তরিকাছে, এটা হচ্ছে ওয়ান অফ দোজ তরিকাস। যে উনি সঠিক তথ্যটা পান নাই, ওনার চারপাশে চাটুকার দিয়ে ভর্তি হয়ে গেছে, ওনাকে ভুল বোঝানো হয়েছে, কাউকে ভুল বোঝানো যায় না। ওনারা, ওনাদের আশ্রয় প্রশ্রয়, ওনাদের সুদৃষ্টি না থাকলে এই দেশে এরকম হইতে পারত না, এইভাবে চলতে পারত না। সো যাক, সেদিকে কথা বললে, বেশি কথা বললে নিজের জীবনের উপর হুমকি চলে আসবে। সেখানে না গিয়ে আমরা আবার ফেরত আসি ডিজি কার্যালয়ের ব্যাপারে। সেইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানকার যারা ইনসাইডার, সেখানে যারা জব করেন, সেখানে যারা বড় বড় কর্মকর্তা, অসহায়ের মতো করে ওনারা এসে বলেন যে আসলে এগুলা উপরের আশ্রয় প্রশ্রয় ছাড়া এগুলো হওয়া সম্ভব না। এবং এই উপরের আশ্রয় প্রশ্রয় দাতা আপনি যাদের বিরুদ্ধে কথা বলবেন, এগুলো উচিত আলোচনা করছে যে সিস্টেমের ভিতরে ঢুকে যে আপনি সিস্টেম বদলাবেন, এগুলো কাগজে কলমে সম্ভব। বাস্তবে নেমে দেখেন যে সিস্টেমের ভিতরে যখন ঢুকবেন, তখন দেখবেন সিস্টেম বদলাইতে গেলে আপনার নিজের পাছায় চামড়া নাই, আপনার চাকরি নাই, আপনার বাকরি নাই, আপনার সম্মান নাই, আপনার উপরে আক্রমণ হইতেছে ফিজিক্যালি, মেন্টালি, প্রফেশনালি, সব দিক থেকে অ্যাবিউজ হইতে হইতে একসময় আপনি খামোশ মেরে যাবেন। এই যে ভদ্রলোককে বোঝা যেতেছে অসহায় নিরীহ, এরকম বাংলাদেশে যারা একটু ভদ্রলোক এরা অসহায় নিরীহ, এরা গুনরে গুনরে দুঃখটা হইতেছে বের হয়ে আসে আর কি, এরকম বলে যে এগুলো আসলে উপরের প্রশ্রয় ছাড়া এগুলো সম্ভব না করা। এর বেশি কিছু বলার সাহস কিন্তু নাই, এর বেশি কিছু বলে এটুকু যে বসে এটুকু, উনি হয়তো সম্ভবত অনেক বড় পদে আছেন এই জন্য এই কথাটা বলে পার পাবেন, আর একটু নিচের পদের কেউ কথা বললে কিন্তু অলরেডি সে ট্রান্সফারের মুখে পড়ে যেত, আর হু নোজ, মেবি অলরেডি ওনাকে সাফার করা লাগতেছে এই এই স্টেটমেন্টের জন্যই। সো হ্যাঁ, এই তন্ত্র কাদের কারণে এরকম এবং এই তন্ত্র যে ভাঙা সম্ভব না, সেটা বুঝতে হলে আপনাদেরকে এরকম এই ভদ্রলোকদের ইন্টারভিউ দেখতে হবে, দেখে ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স, এবং আপনাকে সঠিক মেসেজটা পাইতে হবে, এবং সঠিক মেসেজটা পেয়ে সোলেমান সুখন এবং আরিফার হোসেনকে আনফলো করে দিতে হবে। That's the most you can do for this country.